হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকালবেলা উঠে আগে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করে পড়তে বসেছি, কারণ এরপরে আবার দুপুরের রান্না আছে, তো তার জন্য একটুখানি পড়ে নিই, তারপর করব। এখন ওই 10:30 মতো বাজে। আজকে ভেবেছি মাংস আর ভাতই করবো। তো রোজই একই ধরনের মাংস তো আমাদের কারোরই ভালো লাগে না, আর আমারও খেতেও ইচ্ছা, কারণ ওই একই রোজ রোজ। তাই আজকে একটু ভেবেছি একটু আলাদা ধরনের মাংস রান্না করবো। আজকে ভেবেছি কি রেস্টুরেন্ট স্টাইলে ভুনা চিকেনটা রেসিপিটা রান্না করবো। তো চলো তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, তোমরাও দেখো রেসিপিটা। আমি তো ফার্স্ট ট্রাই করবো, তো খাওয়ার পরেই বলতে পারবো যে কেমন হয়েছে। সব কিছু গোছানো তো কমপ্লিট, কারণ আগে আগে গুছিয়ে না রাখলে আবার রান্না করতে বসবো, আবার গোছাবো, তো ওই জন্য অসুবিধা হয়ে যায়। সব রেডি, আমার মশলা কাটারা সব কমপ্লিট, এখন শুধু রান্না করবো। চলো তাহলে বেশি দেরি না করে রান্নাটা সব একটু দেখে নিই। আজকে কিন্তু ম্যারিনেশন ছাড়াই মাংসটা করবো, আর মাংসটা কিন্তু খুব সফট হবে, ভেতর অব্দি কিন্তু মশলাটা চলে যাবে। কী করে হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ফার্স্টে মাংসটাকে ধুয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে 5 মিনিটের জন্য আলাদা করে রেখে দিলাম। এটা কিন্তু ম্যারিনেশন না, এমনি সাইড করে রেখে দেবো। তারপর কড়াইতে তেল দিলে গরম হলে তার মধ্যে মাংসটাকে দিয়ে 3 মিনিটের জন্য কিন্তু হালকা করে এপিটোপিট করে নিতে হবে। এটা কিন্তু ভাজাও না, এটা কিন্তু করলে কি হবে, ভেতর অবধি মাংসগুলো খুব সফট থাকবে আর ভেতর অবধি কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে চলে যাবে। তো সেটার জন্য এটা আমি করলাম। তারপর একটুখানি তেল দেওয়ার পরে তার মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এই মাংসটা রান্নায় কিন্তু একটুখানি পেঁয়াজটা বেশি লাগে, তার জন্য আমি অনেকটা পেঁয়াজই দিয়েছি। পেঁয়াজটাকে বাড়িয়ে কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে, পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হবে ততক্ষণ কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিতে হবে। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষাতে হবে। কষানোর পরে একে একে লবণ হলুদ দিয়ে দিতে হবে, লবণ হলুদ আর একটু দিতে হবে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু রান্না করতে হবে। 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসছে। তারপর টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে দই, ফেটিয়ে রেখেছিলাম দইটা আমি, তো সেটাই দিয়ে দেবো। আর দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসটাকে কিন্তু কম করে দিতে হবে না। তারপর এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো আর চিকেন মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। মশলাটা তো ভালো করে রান্না করতে হবে, মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো। মশলাটা তো আমাদের ভালো করে রান্না হয়েছে, কিন্তু মাংসটা তো ভালো করে হয়নি, তার জন্য ভালো করে মাংসটাকে কষাতে হবে। 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম আঁচে কিন্তু রান্না করতে হবে। করার পরে যখন একটুখানি কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে, দেখবে তেল ছাড়বে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তোমরা যে যেমন জল খাবে সে সেরকম জল দেবে। আমি একটুখানি ঝোলঝলি রাখবো যেহেতু, তো তার জন্য আমি একটুখানি বেশি করেই জল দিয়েছিলাম। জল দিয়ে একটা কিছু দিয়ে ঢেকে দিতে হবে। যেহেতু আমার ঝালটা একটু কম হয়ে গেছিলো লাগছিলো, তার জন্য আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু মাংসতে কিন্তু ভালো লাগে খেতে। ঢাকা দিয়ে তার উপর ভারী কিছু একটা চাপা দিতে হবে, আর গ্যাসটাকে কিন্তু একদম কমিয়ে দিয়ে 10 মিনিট রান্না করতে হবে। এই গ্যাসের ভাপেই কিন্তু রান্নাটা পুরো হয়ে যাবে, মাংসটা কিন্তু পুরো সফট হয়ে যাবে। তো তারপরে আমার কাছে ধনে পাতা ছিল, আমি উপর দিয়ে একটুখানি ধনে পাতা দিয়ে দিয়েছি। ধনে পাতা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে 1-2 মিনিটের জন্য। মিক্স করে নিলেই কিন্তু রেডি আমাদের রেস্টুরেন্ট স্টাইলে ভুনা চিকেন। আমার তো কিন্তু খেতে বেশ দারুণ লেগেছে, আমার বরেরও বড়রও খুব ভালো লেগেছে। তো এটা কিন্তু রুটি পরোটা তোমরা যা কিছুর সঙ্গে খাও কিন্তু ভালো লাগবে। তোমরা যদি কখনো এই রেসিপিটা ট্রাই করো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। রান্না হয়ে যাওয়ার পরে তারপরে আমি গ্যাসগুলোকে ভালো করে মুছে, যেহেতু রান্না করার পরে তো গ্যাসটা একটুখানি অপরিষ্কার হয়ে যায়, তার জন্য গ্যাসটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর না করলে না, একদিন না করলে পরের দিন আরও বেশি করে হয়ে যায়, তো করতে কষ্ট হয়, তার জন্য আমি রোজই এটা করি। তারপর আমি একটু স্কিন কেয়ার করে নেব আজকে, কারণ অনেক দিন স্কিন কেয়ার করা হয় না, আর স্কিন কেয়ারটা আমাদের করাটা খুবই জরুরি মুখের জন্য, একটা হেলদি স্কিনের জন্য। তো ঘরে আজকে দই আনা হয়েছিল, তো অনেকটা দই ছিল। দই দিয়ে, বেসন দিয়ে, হলুদ দিয়ে আর মধু দিয়ে, অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে আজকে একটুখানি স্কিন কেয়ার করে নিলাম। এটা কিন্তু খুব ভালো আমাদের স্কিনের জন্য। আর রাত্রে যেহেতু রান্না কিছুই ছিল না, পরোটা তো করেছি শুধু, তো সেটাই মাংস দিয়ে আজকে খেয়ে নেবো। তো এটুকুই থাক আজকের মতো, দেখাচ্ছি নেক্সট ব্লগে।